লালমনিরহাটের পাঁচগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী মৃত্যু হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে। নিহত বাংলাদেশীর নাম বিপুল হোসেন। সে পাঁচগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে। ভোরে আট থেকে দশ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সে সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও বিপুল গুলিবিদ্ধ হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।